আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমি সুলতানা পারভীন সুমি, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। ছবিগুলো লক্ষ্য করো, মাঝখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, যুগে যুগে প্রধান 10 অবতার রূপে বিষ্ণু এই পৃথিবীতে বা ধরাধামে নেমে এসেছেন। উপর থেকে নিচে অবতরণ করেছেন বলে তাকে অবতার বলা হয়। বিভিন্ন সময়ে সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ, বিভিন্ন সময়ে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন অন্যায় অত্যাচার মাধ্যমে ভরপুর হয়ে ধর্মকে যখন সংস্থাপন করার প্রয়োজন হয়েছে, দুষ্টদের যখন দমন করার প্রয়োজন হয়েছে, সাধু সজ্জনদের রক্ষা করার প্রয়োজন হয়েছে, তখন ঈশ্বর এই পৃথিবীতে নেমে এসে ধর্মকে সংস্থাপন করেছেন, অন্যায়কে প্রতিহত করেছেন, সাধু সজ্জনদের রক্ষা করেছেন। তার এই বিভিন্ন রূপ, নেমে আসার যে বিভিন্ন রূপ, সেই রূপগুলোকে অবতার বলা হয়। তিনি অংশ অবতার, আবেশ অবতার বিভিন্ন রূপে পৃথিবীতে এসেছেন। তার মধ্যে শ্রীকৃষ্ণকে অবতারের পর্যায়ে ফেলা হয় না, কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই ভগবান, এই জন্য তাকে পূর্ণ অবতার বলা হয়। প্রথম যে ছবিটি লক্ষ্য করছি, ঈশ্বরের আরেক রূপ। আমরা জানি নিরাকার ঈশ্বর ব্রহ্ম। এই নিরাকার ঈশ্বর যখন সাকার রূপ ধারণ করেন তখন তাকে দেবদেবী বলা হয়। তো প্রথম ব্রহ্ম প্রধান তিন শক্তির মাধ্যমে এই পৃথিবীকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন। তার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, আর শিব হচ্ছেন সংহারকর্তা। আমরা প্রথম ছবিটিতে শিবের ছবি দেখতে পাচ্ছি, দেবতা শিব, যাকে শঙ্করাচার্য বলা হয়, আশুতোষ বলা হয়, বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়, নটরাজ বলা হয়। এরপরে তার স্ত্রীকে দেখতে পাচ্ছি, যিনি পার্বতী বলে পরিচিত। আমরা শারদীয় দুর্গোৎসব করলাম মহা ধুমধামের মাধ্যমে। এই পার্বতীরই আরেক রূপ হচ্ছে দেবী দুর্গা। তাদেরই কোলে রয়েছে দুজন শিশু, গণেশ। তোমরা জানো লাড্ডু খেতে খুবই পছন্দ করে এই গণেশ, আমাদের সবার নিকট খুব পরিচিত এবং প্রিয়। কার্তিক, সুদর্শন। আমরা জানি যে যখন কোনো পুত্র সন্তান কামনা করা হয়, সবার কামনা থাকে, প্রার্থনা থাকে যেন সন্তানটি কার্তিকের মতো সুদর্শন হয়, সুন্দর হয়, নম্র, বিনয়ী হয়। শেষের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, শ্রী শ্রী লক্ষ্মী, যিনি সৌন্দর্যের দেবী, ধন সম্পদের দেবী। ঈশ্বরের বিভিন্ন ঈশ্বরের বিভিন্ন শক্তি ও গুণ যখন সাকার রূপ ধারণ করে, গুণ বা শক্তির প্রকাশ ঘটে, তখন তাদেরকে দেবদেবী বলা হয়। অর্থাৎ দেবদেবীরা হচ্ছেন ঈশ্বরের সাকার রূপ। তাদের মাধ্যমে ঈশ্বর আমাদের এই ধরাধামী পৃথিবীতে তার প্রভুত্ব বিস্তার করেন, বিভিন্ন শক্তির মাধ্যমে তিনি তার প্রভাব বিস্তার করেন। পরের ছবিতে আমরা আসি। আজকের পাঠের বিষয় প্রথম পরিচ্ছেদ, হিন্দু ধর্মে বিশ্বাস, একেশ্বরবাদ। এখানে দেখো ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর যে এক এবং অদ্বিতীয়, এই মতবাদ নিয়ে যে আলোচনা তাকে একেশ্বরবাদ বলে। এটা হচ্ছে দর্শনের একটি কথা। দর্শন হচ্ছে জিজ্ঞাসা, জীবন ও জগৎ সম্পর্কে জিজ্ঞাসা, অনুসন্ধান করা। এই জন্য দর্শনের প্রত্যেকটি মতবাদকে বাদ বলা হয়, একেশ্বরবাদ, কর্মবাদ, জন্মান্তরবাদ। ঠিক আছে, শিখনফল। আজকের এই পাঠ থেকে তোমরা যা যা জানতে পারবে, শিখতে পারবে। এক, মৌলিক বিশ্বাস হিসেবে একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অবতার, দেবদেবী প্রভৃতি একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ। অর্থাৎ হিন্দু ধর্ম মূলত যে একেশ্বরবাদী, এই ধারণাটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। হিন্দু ধর্মের বিশ্বাস, গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে হিন্দু ধর্ম। বিশ্বাস সমূহের মধ্যে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে মৌল বিশ্বাস। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত। তিনি এক ও অভিন্ন, অনন্য পরম সত্তা। তিনি নিরাকার, প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন, যেমন ঈশ্বরের অবতারগণ। পৃথিবীতে যে প্রধান চারটি ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, এই প্রত্যেকটি ধর্মের নিজস্ব কিছু বিশ্বাস রয়েছে। যেমন ইসলাম ধর্মে
আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, কোরআনে বিশ্বাস করেন, নবী রাসূলে বিশ্বাস করেন, হিন্দু ধর্মাবলম্বীরা ঈশ্বরে বিশ্বাস করেন, অবতারবাদে বিশ্বাস করেন, জন্মান্তরবাদে বিশ্বাস করেন, কর্মবাদে বিশ্বাস করেন, স্বর্গ নরকে বিশ্বাস করেন। এরকম খ্রিস্টান এবং বৌদ্ধদেরও নিজস্ব কিছু ধর্মবিশ্বাস রয়েছে। আমরা এই ধর্মবিশ্বাসের মধ্যে আচার অনুষ্ঠান, কতিপয় আচার অনুষ্ঠানগুলো পেয়ে থাকি, যার মধ্যে বলা হয় 12 মাসে 13 পার্বণ, মানে আচার অনুষ্ঠানে হিন্দু ধর্ম পরিপূর্ণ। স্ক্রিনে আমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমি প্রথমেই বলে রেখেছি অবতার, ঈশ্বরের অবতার। ঈশ্বর যখন পৃথিবীতে প্রয়োজনে তার রূপ ধারণ করে বিভিন্ন অন্যায় অত্যাচারকে প্রতিহত করেন, ধর্মকে সংস্থাপন করেন, সাধু সজ্জনদের রক্ষা করেন, তখন তিনি অবতার রূপে পৃথিবীতে নেমে আসেন। তার এই পৃথিবীতে নেমে আসাটাই হচ্ছে অবতার, মানে অবতরণ করা। এদের শ্রদ্ধা জানানোর জন্য, এই অবতার এবং বিভিন্ন দেবদেবী, তাদের শ্রদ্ধা জানানোর জন্য পূজা অর্চনার অনুষ্ঠান হয়ে থাকে। তোমরা কিছুদিন আগে শারদীয় দুর্গোৎসব করলে, লক্ষ্মী পুজো করলে, এই সমস্ত পূজা অর্চনার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সাকার রূপকে আরাধনা করা। আমরা জানি ঈশ্বর নিরাকার, এক অহম ব্রহ্ম, ঈশ্বর সর্বশক্তিমান। তিনি সাধারণ কোনো শক্তির অধিকারী নন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন, আর এই ঈশ্বর যখন সাকার রূপ ধারণ করেন তখন তাদেরকে দেবদেবী বলা হয়। দেবদেবী, দীপ ধাতু থেকে দেবতা শব্দটি এসেছে। দীপ ধাতুর অর্থ হচ্ছে যিনি প্রকাশ্যমান বা যারা প্রকাশ্যমান, যিনি বা যারা প্রকাশিত হয়ে আমাদের অভীষ্ট পূরণ করেন, তারাই হচ্ছেন দেবদেবী। আর এই জন্য তাদের পূজা অর্চনা করা হয়, ভক্তির মাধ্যমে তাদের সন্তুষ্ট করে আমাদের অভীষ্ট তারা পূরণ করেন। এখানে আমরা লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর চিত্র দেখতে পাচ্ছি। দেবদেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্ত ঈশ্বরের করুণা পেয়ে থাকে। আমরা জানি বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা। এই ছোট্ট শিশু বিষ্ণু ভক্ত ছিলেন, দৈত্যকুলে জন্ম নেওয়ার পরও তিনি বিষ্ণুর প্রতি এতটাই ভক্ত ভক্তি দেখিয়েছিলেন যে বিষ্ণু তাকে সদা সর্বদা রক্ষা করেছেন, বিভিন্ন বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেছেন। কেননা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ হিসেবে দেবদেবীর আবির্ভাব। যেহেতু দেবদেবী ঈশ্বরের বিভিন্ন প্রকাশক, তাই এই ঈশ্বরের আরাধনার জন্য দেবদেবীর আরাধনা করতে হবে। দেবদেবী সন্তুষ্ট হলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। কিছু প্রয়োজনীয় শব্দ আমাদের জানা প্রয়োজন। বিভূতি, বিভূতি শব্দের অর্থ হচ্ছে ভগবানের ঐশ্বর্য বা শক্তি, সর্বজ্ঞ, সব জানতা বা যিনি সব জানেন, সর্বত্র বিরাজিত, মানে সবখানে বিরাজিত, সবখানে যিনি অবস্থান করেন, ঈশ্বর সর্বত্র বিরাজিত, তাই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তোমাদের কিছু কাজ দেব, এই কাজগুলো তোমরা ঝটপট খাতায় করে ফেলবে। ঈশ্বরের গুণ বা শক্তিকে কি বলে? ঈশ্বর দেখতে কেমন? ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ কিভাবে? ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ হিসেবে কাদের প্রকাশ? ঈশ্বর কোথায় থাকেন? দেবতা কাকে বলে? ঝটপট 5 মিনিট সময় তোমরা করে ফেলো। ভেরি গুড। পার্ট 1, একেশ্বরবাদ। এখানে যে আমরা সিম্বলটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওম, ক উ ম, মানে ঈশ্বরের প্রধান তিন শক্তির সমন্বয়, অ উ ম, একে অঙ্কার বলা হয়। অঙ্কারের মাধ্যমে জপ করে ঈশ্বরের সন্তুষ্টি অর্জন করা যায়। এই সিম্বলটির নাম হচ্ছে ওম, মানে ব্রহ্মা বিষ্ণু শিবের সমন্বয়ে ঈশ্বরের নামকরণ করা হয়। পরের চিত্রে হিন্দু ধর্মানুষ্ঠান ও ধর্মাচার পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে যেমন রয়েছে একেশ্বরের চিন্তা ধ্যান ধারণা, তেমনি রয়েছে বিভিন্ন অবতার এবং বহু দেবদেবীর উপাসনা ও পূজা অর্চনার কথা। এভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী? বিভিন্ন দেবদেবী অবতারের কথা যখন আসে, তখন আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা ধারণা প্রস্ফুটিত হয় যে হিন্দু ধর্মাবলম্বীরা তাহলে বহু ঈশ্বরবাদী। আসলে কিন্তু তা না। স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছেন,
পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, চিন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। অর্থাৎ পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমাদের সামনে হিন্দু ধর্মাবলম্বীরা যে পূজা অর্চনা করেন বিগ্রহ সামনে রেখে, এই বিগ্রহ মাটির তৈরি হলেও, পুত্তলিকা হলেও, আসলে সেই পুত্তলিকার মাঝে যার অবস্থান সে হচ্ছে ঈশ্বর। মূলত সেই ঈশ্বরের আরাধনা করা হয়। যেহেতু আমরা শূন্যে, কোনো কিছুর আমাদের মন চঞ্চল হওয়ার কারণে কোনো কিছুর প্রতি মনোযোগী হতে পারি না, এই জন্য আমাদের সামনে একটা প্রতীক প্রয়োজন, যে প্রতীককে অবলম্বন করে আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি। এই জন্য আপাত দৃষ্টিতে মনে হতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা বহিঃশ্বরবাদী, আসলে কিন্তু তা নয়, হিন্দু ধর্মাবলম্বীরা এক ঈশ্বরবাদী। বেদ ও উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস, একে বলে এক ঈশ্বরবাদ। প্রচলিত বহু দেবদেবীর উপাসনা হিন্দু ধর্মের একটি বিশেষ দিক, তবে দেবদেবীগণ ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে এই সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে সৎ বস্তু এক, বিপ্রগণ তাকে বহু প্রকার বলে বর্ণনা করেছেন। বিপ্র শব্দের অর্থ হচ্ছে জ্ঞানীগণ, জ্ঞানীগণ সৎ বস্তুকে বহু প্রকার বলে অভিহিত করেছেন। কঠোপনিষদে দেখা যায় নেহ নানা অস্থি কিঞ্চন, অর্থাৎ ব্রহ্ম থেকে পৃথক কিছু নেই, ব্রহ্ম এক ও অদ্বিতীয়, বিশ্বে ঈশ্বরের সমান আর কেউ নেই। শ্রীমদ্ ভগবত গীতাতেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে, প্রভব প্রলয় স্থানং নিধানং বিজমব্যয়ং, অর্থাৎ তার মানে ঈশ্বর থেকে জগতের উৎপত্তি, তার দ্বারা স্থিতি, তাতেই হচ্ছে লয়, তিনি জগতের নিধান, আধার ও আশ্রয়। এই কথাগুলো দ্বারা এটাই প্রমাণিত হয় যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার থেকে দ্বিতীয় কেউ নেই, তিনি এই জগতের আধার, তিনি সর্বশক্তিমান। অবতার ও দেবদেবীগণ এক পরমেশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। এই কারণে উল্লেখ্য যে দেবদেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে তাতে এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঠাকুর রামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যেও দেবদেবীর আরাধনা ও ব্রহ্ম সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা রয়েছে। সাকার দেবদেবী কালী ও যিনি, নিরাকার এক ব্রহ্ম তিনি, যিনি কালী তিনিই ব্রহ্ম। বলা আছে কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম ধর্ম সব ভুলেছি। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঝটপট দিয়ে ফেলবে। আমরা প্রথমেই জেনে এসেছি বিভূতি শব্দের অর্থ কি। ভেরি গুড, কথা অনেক সুন্দর বলেছ। সৎ বস্তু মানে কি? খুব সুন্দর বলেছ, সৎ বস্তু অর্থ ঈশ্বর। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি কথাটিকে কোথায় বলা হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর বলতে পেরেছ। নেহ নানা অস্থি কিঞ্চন বাক্যটির অর্থ কি হবে আমরা একটু আগে এই সম্পর্কে জেনেছি। ভেরি গুড, তোমরা এখন বাড়ি থেকে যে কাজটা করে আসবে, একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করো। এটা খুব সুন্দর করে তোমরা বিভিন্ন বই, প্রয়োজনে ইন্টারনেট, ইউটিউব চ্যানেল সবকিছু ঘেঁটে বিভিন্ন তথ্য কালেকশন করে সুন্দর করে এই কাজটি করে নিয়ে আসবে। তাহলে আজকের মতো তোমাদের সবাইকেই ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে নতুন করে, নতুন রূপে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।